বিপদ আছে, বিপদ থেকে বেরিয়ে আসবে ইনশাল্লাহ, এটা বক্ষে ধারণ করতে হবে। যত বড় বিপদই আসুক পার হবই। জীবনে চলতে গেলে আমরা যেটা সবসময় বলি যে যুদ্ধ করে এগোতে হয়, কম বেশি আমরা সবাই যুদ্ধ করি, সবাই যোদ্ধা কিন্তু আমরা, হ্যাঁ, মানসিক যুদ্ধ, শারীরিক যুদ্ধ থেকে শুরু করে নিই, আর্থিক যুদ্ধ, সামাজিক যুদ্ধ, হাজারো যুদ্ধ করে 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 আমরা এগিয়ে যেতে হয় জীবনের পথে। জীবন কিন্তু থেমে থাকে না, জীবন এগোতে থাকে। এখন এই যুদ্ধটা ক্ষেত্রে আমি যেটা তোমাদের প্রজন্মের জন্য বলি যে যুদ্ধে একটা যুদ্ধকে কী থাকতে হবে, একটা যুদ্ধকে সবচাইতে বড় কথা হচ্ছে, হ্যাঁ, তার অস্ত্রশস্ত্রের সাথে সাথে মানসিক দিকেও তাকে স্ট্রং থাকতে হয়, তাই না? এখন যত লেটেস্ট অস্ত্রই থাকুক না কেন, মানসিকভাবে যদি যুদ্ধটা মনে করে যে আমি হেরে যাবো, আমরা পারবো না, আমি মনে হয় সামনে এই গুলিটা বোধহয় আমার ভিতরেই লাগবে এসে, এইসব সব কিছু চিন্তা করলে কিন্তু সে আর অস্ত্র নিয়ে এগোতে পারবে না। পারবে কি? পারে না। আর পারলেও সেটার অবস্থা খুব একটা শক্তিশালী যোদ্ধার ভূমিকায় থাকে না। তো ঠিক তেমনি আমি বলবো যেটা যে আমাদের আমাদেরকে বিল্ট ইন কিছু অস্ত্র আমাদের আছে, না, বিল্ট ইন কিছু অস্ত্র আছে। বিল্ট ইন অস্ত্র বলতে আমরা কী বুঝাই? আমাদের বিল্ট ইন অস্ত্র হচ্ছে আমাদের সাহসটা, আমাদের সাহসটা, আমাদের আমাদের এটাকে ঢালের মতো ব্যবহার করতে হবে। এই যে এখন এখন তো যেই অবস্থান দিয়ে আমরা যাচ্ছি, চলছি, সব জায়গায় কিন্তু হতাশাটাই বেশি। কারণ যে কোনো স্বপ্নই এমন কোনো মানুষ নাই যে বলবে না যে তার স্বপ্ন একদম 100% মিলে গেছে, না, গত 1.5-2 বছরে আমরা সমস্ত জায়গায় কিন্তু স্বপ্ন নিয়ে হিমশিম খাচ্ছি, প্রত্যেকটা জায়গায়, কম বেশি সবাই। তো এই ক্ষেত্রে মনটাকে আমার স্ট্রং করতে হবে, যে আমাদের ভাবতে হবে যে না, আমরা তো যোদ্ধা, এটা খুব বাজে টাইমে আমরা যোদ্ধাকালীন সময় কাটাচ্ছি। যুদ্ধকালীন সবসময় তো আর পিস থাকে না, যুদ্ধকালীন সবসময় তো আর জিতে যাওয়ার অবস্থান থাকে না, যুদ্ধকালীন সবসময় না, একটা মিড টাইমে আমরা কাটাচ্ছি। আমরা যুদ্ধে জিতিও নি, আমরা যুদ্ধে হারিও নি, আমরা যুদ্ধের মধ্যবর্তীকালীন সময়টাকে আমরা পার করছি। হারার তো প্রশ্নই আসে না, আমরা জিতবই, এটা সবার আগে মনের মধ্যে ধারণ করতে হবে, আমরা পারবই ইনশাল্লাহ। এখন কেন আমি এই কথাগুলো বলছি? কারণ মানসিকভাবে যদি আমরা নিজেদের ভেতরে এই সাহসটুকু না রাখি, তাহলে কিন্তু আমরা ভেঙে যাব, আর ভেঙে গেলে কিন্তু আমাদের সবার উপরে অনেক দায় দায়িত্ব আছে, তাই না? আমাদের প্রত্যেকের কাঁধেই কোনো না কোনোভাবে এক একটা দায়িত্ব আছে। কারো কাছে কারো 10টা আছে, কারো 5টা আছে, আছে, দায়িত্ব থেকে আমরা কেউ পালিয়ে যেতে পারবো না। এখন আমাদের সেই দায়িত্ব সহ আমাদের যেহেতু এগোতে হবে, এখন এই অন্তর্বর্তীকালীন সময়ে আমাদের সেই মানসিক শক্তি কীভাবে আমরা যোগাবো, এটাই কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আমি বিশ্বাস করি যে প্রথম কথা হচ্ছে নিয়মিত নামাজ, ডেফিনেটলি এটা অনেক বড় সাহস দেবে। সৃষ্টিকর্তার উপর একেবারে অন্ধবিশ্বাস, ভরসা, বিপদ আছে, বিপদ থেকে বেরিয়ে আসবে ইনশাল্লাহ, এটা বক্ষে ধারণ করতে হবে। যত বড় বিপদই আসুক পার হবই। আমরা 2000 এই করোনা শুরু হয়েছে তো সেই 2020 সালে, তো 2020 থেকে এখন পর্যন্ত আমরা যদি যুদ্ধ করে আসতে পেরেছি, বাকিটুকু পারব। 2020-এর শুরুতে তো আমাদের ভ্যাকসিনও ছিল না, এখন তো ভ্যাকসিনও শুরু হয়ে গেছে, এখন মোটামুটি আমরা জানি কীভাবে কীভাবে সুরক্ষাটা দিয়ে রাখতে হয়। তো এই জিনিসগুলো মনকে শক্ত করার জন্য নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জীবিকা নিয়ে ভাবতে হবে। যতটুকু আছে, যা আছে, এইটুকুর মধ্যে আগে আমি বলবো যেটা একটা একটা রেশনিং করে নেওয়া, একটা রুটিন করে নেওয়া, হ্যাঁ, যেটা প্রয়োজনীয় সেটার মধ্যেই ব্যয় করা, অপ্রয়োজনীয় কোনো কিছু এই মুহূর্তে নয়। এখন শুধু প্রয়োজনকেই আমাদেরকে মূল্যায়ন করতে হবে, প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে, প্রয়োজনের বাইরে কিছু নয়। সামনে কিন্তু আরও অনেক কঠিন দিন আসবে, কঠিন দিন এই সেন্সে যে এই যে আমরা ব্যাকআপটা করে ফেলছি না, এই যে আমরা বিশাল বড় একটা কী বলবো একটা দুঃসময়ের সময়ের মধ্যে দিয়ে পার করছি, এই দুঃসময়টাকে সামনে সুসময়ে গিয়ে আমাদের ডাবল খাটনিতে বসাতে হবে, ডাবল ট্রিপল, এবং সেই জন্য আমাদের ফিট থাকতে হবে, আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমরা পারব। নেতিবাচক থেকে একদম বেরিয়ে আসতে হবে, নেতিবাচকতা দিয়ে কথা বললেই কোনো বিপদ থেকে আমরা কখনো বেরিয়ে আসতে পারবো না।
ইতিবাচকতার হাতিয়ার নিতে হবে। ইয়েস, এটাও কিন্তু বিলটি মনের মধ্যে আছে, নেতিবাচক লোকদের প্রভাব থেকে সরে আসতে হবে। যারাই নেতিবাচক কথা বলছে তাদের থেকে 100 হাত দূরে ট্রাকের মতো এই মুহূর্তে, এই মুহূর্তে কারোর সঙ্গে নাই। এই মুহূর্তে শুধুমাত্র নিজেকে মনে রাখতে হবে যে দিনের ও যে ভোরের সূর্য আসছে, ওই ভোরের সূর্যের অপেক্ষায় আমি আছি। আমি আগামী দিনটাকে নতুনভাবে তৈরি করতে পারবো ইনশাআল্লাহ, আমরা পারবো। এইটুকু পক্ষে ধারণ করতে হবে, সাহস দিতে হবে, পাশের সহযোদ্ধাকেও বলতে হবে এই সাহসের কথা। কাউকে কোনোভাবে ভেঙে পড়তে দেওয়া যাবে না, প্রয়োজনে শক্ত হাতে টেনে তুলতে হবে, যার যতটুকু আছে সেটা দিয়ে, আর্থিকভাবে হোক, মুখে সাহস জড়িয়ে হোক, হ্যাঁ, একসাথে মিলেমিশে আমাদের এগোতে হবে। আমাদের প্রমাণ করতে হবে যে মানুষ পারে, আমরা পারি, ইনশাআল্লাহ আমরা পারব। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়। তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেব, বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান। শুধু হাল ছেড়ো না বন্ধু। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হাল ছেড়ো না বন্ধু। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।